অনিয়মের চিহ্ন মুছে দিতে এবার প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্পের 14টি ঘর বুলডোজার দিয়ে রাতারাতি ভেঙে উধাও করে ফেলা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটেছে। এর আগেই আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এদিকে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু ঘর নির্মাণে অনিয়মের জন্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে জানান, তৈলকুপি গ্রামের ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রকল্পের দুই ধারে 28টি ঘর নির্মাণ করা হয়, কিন্তু বিদায়ী ইউএনও এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের যোগ সাজশে ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি জানাজানি হলে রাতের আধারে ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান এবং সংশ্লিষ্টরা। আমি সাথে সাথে আমার এখানে একটা ঘের আছে, ঘেরে কিছু মাছ আছে, খাদ্য দিতে এসে আসলাম, আটকে চলে এসে দেখি যে বেশ কিছু লোকজন ঘরে হাতুড় দিয়ে ভাঙা আরম্ভ করেছে, কেউ টিল খুঁজতেছে। প্রধানমন্ত্রীর এই প্রকল্পে এত বড় দুঃসাহস যে রাতের আধারে 14টি ঘর রাতারাতি উধাও করে দেওয়া হয়েছে দুর্নীতি ঢাকতে। এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা পিআইও হোক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক বা চেয়ারম্যান হোক, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। পুকুরির পাড় দিয়ে তিনি ঘর করবেন, কিন্তু আমি তখন স্পষ্ট কথা বলি, এখানে ঘর করলে থাকবে না, ধসে যাবে। তখন ইয়েলু সাহেব বললেন, এই সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, কোনো কিছুই হবে না। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগসদনে তিনি এই ঘরগুলো ওখানে করেছেন।